আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিসার আপডেট নিউজ। বর্তমানে করোনা মোটামুটি শেষের দিকে, জাপানের সব প্রসেস খোলার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ইনশাল্লাহ আশা করি অল্প কিছুদিনের ভেতরেই সবগুলো প্রসেস খুলে যাবে এবং যে যেই ভিসা নিয়ে জাপানে আসতে চান সেই ভিসা নিয়ে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আসতে পারবেন। এর জন্য কিছুদিন ওয়েট করেন, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইনশাল্লাহ সব কিছু প্রসেস শুরু হয়ে যাবে। দুই নম্বরে বলবো, বর্তমানে যেহেতু করোনা শেষের দিকে, সেহেতু সবগুলো দেশ বিশাল বিশাল সুযোগ দিচ্ছে, সেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হোক, জব ভিসার ক্ষেত্রে হোক, অন্য যে কোনো ভিসার ক্ষেত্রে হোক। আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটি দেশকে নির্বাচন করবেন এবং ওই দেশটিতে নির্বাচন করবেন আপনি আপনার মতো করে, আপনি কোন দেশে যেতে চাচ্ছেন এবং কেন যেতে চাচ্ছেন। যদি পড়ালেখার জন্য যেতে চান তাহলে সেটিও আপনাকে নির্বাচন করতে হবে। তবে নির্বাচনের আগে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার নির্বাচিত দেশটি সঠিক কিনা, কারণ বেশ কিছু দেশ যেহেতু সুযোগ সুবিধা দিবে, সেহেতু আপনি যদি একটা ট্র্যাপে পড়ে যান, তাদের সুযোগের ট্র্যাপে পড়ে যান, তাহলে আপনাকে, আপনি যে টাকাগুলো খরচ করবেন, আপনি যে প্ল্যান করেছেন, সেই প্ল্যানটি শেষ হয়ে যাবে। কেন বলছি এই কথা, কারণ 2009 সালে যারা জানেন লন্ডন বিশাল একটি ফাঁদে ফেলেছিল অনেকগুলো মানুষকে, অনেকগুলো ছেলে মেয়ে বাংলাদেশে ব্যাক করতে হয়েছিল। এবং লন্ডন যেহেতু ওই সময় ইউরোপ ইউনিয়নের ভেতরে ছিল, সেহেতু যে যেভাবে পেরেছে ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত যেসব দেশ ছিল সেই সব দেশে যেতে পেরেছে। যেমন কেউ কেউ গিয়েছে পর্তুগাল, কেউ কেউ গিয়েছে পোল্যান্ড, যে যেভাবে পেরেছে ওইভাবে ওই সব দেশে গিয়েছে। কিন্তু এখন কিন্তু লন্ডন ইউরোপ ইউনিয়নের ভেতরে নয়, শুধু লন্ডন নয়, অন্যান্য আরও দেশ রয়েছে। সেই দেশগুলোকে আপনি যখন নির্বাচন করবেন অবশ্যই মাথায় রাখতে হবে 5 বছরের ভেতরে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স কার্ডটি দিবে কি না। বাংলাদেশে আমি জানি সবাই সমস্যায় রয়েছে, আমি নিজেও যেহেতু বাংলাদেশি, আমি নিজেও যেহেতু বাংলাদেশে বড় হয়েছি, আমি জানি প্রত্যেকে সমস্যায় রয়েছে। বাংলাদেশ থেকে সবাই চায় যে একটা দেশে গিয়ে সেটেল হব, সেই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে দেশটিতে যাচ্ছেন সেই দেশটি আপনাকে 5 বছরের ভেতরে আপনি যা যা চাচ্ছেন তা তা দিবে কি না। যদি একটি ট্র্যাপে পড়ে যান লাইফ ধ্বংস হয়ে যাবে। বয়স চলে গেলে, সময় চলে গেলে বয়স যেমন ফিরে আসে না, শরীরের শক্তি, মানসিক দিক সব কিছু চেঞ্জ হয়ে আসে। সেই জন্য আপনাকে ওই সবগুলো বিষয় মাথায় রেখে একটি দেশকে নির্বাচন করতে হবে। বর্তমানে কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, প্রত্যেকটি দেশ, ইভেন জাপানও, প্রত্যেকটি দেশ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। আপনি খেয়াল রাখবেন এই মুহূর্তে খুব সহজে আসতে পারবেন একটি দেশে, একটা সময় পর, এখন থেকে 2 বছরের ভেতরে বেশ কিছু ভিসা দিবে, একটা সময় পরে সেই ভিসাগুলিও বন্ধ করে ফেলবে। এই জন্য আপনি আপনার মতো করে, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ইউটিউব মোটামুটি ঘাটাঘাটি করুন, আপনি দেখবেন বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি হুট করে ডিসিশন নিয়ে ফেলেন তাহলে একটি দেশে আসার পর আপনি সময় নষ্ট করবেন, টাকা নষ্ট করবেন। সো আপনি আপনার মতো করে দেশ নির্বাচন করুন, যারা বেস্ট ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখুন, তাদের তথ্যগুলো সংগ্রহ করুন। আবেগে ভুগবেন না, আবেগে ভুগলে সমস্যায় পড়তে হবে। একটি দেশ নির্বাচন খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা জাপান হোক কানাডা হোক। আবারও একটি লাইন বলে শেষ করে দিচ্ছি, এই মুহূর্তে বিশাল সুযোগ দিবে,
সবগুলো দেশ, এই জন্য আপনি আপনার মতো করে দেশ নির্বাচন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি আপনার গন্তব্য গিয়ে পৌঁছান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।